আমারে বড় দাদা চলে গেছিল তো অনেকদিন পরে আইছে, তাই তো আমরা বড় করে একটা অনুষ্ঠান করেছি, মেলা মুরগি নিয়ে আইসা লাউ নিয়ে আইছি, এই লাউ যাওয়ার মুরগির ঝোল রান্না করবো, সাদা ভাত রান্না করবো, খাতি জবরদস্ত হবে। হ্যাঁ, আমি বহুদিন পরে আসে গেছি, আর কোনো চিন্তা নাই, খেলা হবে খেলা হবে। আমরা কত দিয়ে রান্না করবো সুন্দর করে। হ্যাঁ, লাউ গুলো এখন সুন্দর করে ধুয়ে নেবো, দিলাম মুরগি গুলো আমরা এখন ছলিয়ে দেবো। যেমন সোনালি তেমন গোস্ত, যেমন সোনালি তেমন মুরগি। আমি ফুলিয়ে দিয়ে আপনি কাটেন বুঝছেন, এই দেখেন লাউ গুলো কুটে নেবো সুন্দর করে। আমার ও রাতে শাস্তি লাগিয়েছিলাম, হাতে বাজিয়ে যাবে না আমার বলে নিলাম। একজনের কথা এক রকম আছে, মেয়েগুলো শহর আছে নাকি বড় বড় গাছ গোল করে মুঠা ফেরি করে সেটাই ভালো। আমি ভাত রান্না করবো, হ্যাঁ গোস্ত রান্না করবো, সসপ্যান গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিলাম। হ্যাঁ, গোসের ভিতরে এই মশলাগুলো সব দিয়ে দেবো, ইলাজের ফল দারচিনি, তেজপাতা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, লবণ আদা বাটা, জিরে বাটা, হলুদের গুঁড়া, এই যে কালার আলু, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লাড়ো 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 মশলা কষানো হয়ে গেছে, গোস্তটা দিয়ে দিলাম।
পানি গরম হয়ে গেছে, এখন ভাতের চালটা দিয়ে দেবো। হ্যাঁ গোস্ত গোস্ত সিদ্ধ হয়ে গেছে, এখন লাউটা দিয়ে দেবো। হ্যাঁ সব সিদ্ধ আছে, এবার ফুল সিদ্ধ। হ্যাঁ লাউ কদু সব ঢেকে দিলাম, এই দেখেন বাঘের খেলা। ও দারুণ হয়েছে রে, সেই চিহারা হয়েছে। এই দাও বিসমুল্লাহ রহমানের রাইন দাও দিন, কালা দাও। এই দাও দিন, তরকারি হয়েছে তো গাল ভরে আছে রসেতে। আমরা ভাত মানের তর্ক দিই নি, 13 কেজি চাল না দিছি, ভাত প্যাকেট বেশি হবি নি। আচ্ছা আমরা কম নেন, খাবারটা নেন, বাড়িটা খায় নেবেন। আপনি খাবার নিয়ে খাবেন, আল্লাহ তো বাঁচালাও। শাশি ছিল না নাই, শাশি ভালো আছেন? আছে, আমার টাকা পয়সা দাও ওষুধ ডাক্তারদের, আমি তো দেখি নালে আমরা মরে গেলাম ঘরে ফিরি। শশী ভালো আছেন? ভালো আছেন? ভালো আছেন? আসলে আটটা পারেন না, আমরা একটু ধরিয়ে নিয়ে খাবার দাম দিলাম। আসেন আপনি বসাতে।
এই দেখেন বাঘের খেলা, ও দারুণ হয়েছে রে, সেই সিহারা হয়েছে।